যেমন বর্ষাকালে আমরা মা বোনরা ঘরে বইয়া ডেলিভারি করতে হয়, আমরা হাসপাতাল কিন্তু 1 কিলোমিটার হয় না, তবু আমরা হাসপাতালে আইতে পারি না। মা বোনরা খরচ সফাইতে যায় বাড়িতে বাড়িতে বইয়া, হয়তো বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয়, আমরা যে নোংরা জল খাইয়া খাই, আমরা সারা 12 মাস আমরা পেট খারাপ থাকে ওই জল খাইয়া। ওই দেখো না এই জল থাকে, এরকম জল খাইয়া আমরা এই এই জল আমরা খাইয়া থাকি। এরকম জল আপনারা খাইতে পারবেন? এই জল আমরা খাইয়া থাকি, এই জল আমরা ফিল্টার করে খাইতেছি। না আমরা এখানে সাপ্লাইও নাই, কিচ্ছু নাই, শুধু আমরা পুকুরের জল খাইয়া থাকি। আর নদী থাকে যদি ভালো হয়, নদীর থেকে আমরা জল খাই, সামনের নদীর থেকে। আমরা আমরা ডিএম স্যারকে অবজ্ঞা করছি, এখানে আমরা ডিএমের কাছে একটা কাগজ লিখছি, অ্যাপ্লিকেশন আমরা পিডাব্লিউ দিয়েছি, আমরা ফানির লগে অনেক কাগজপত্র দিয়েছি, আর আর এমএলএ এমএলএও কইছে, এমএলএও কইয়া দিছি আমরা, এমএলএরা কিন্তু কাগজপত্র দিছে না, এমএলএরা আমরা মুখে মুখে কইছে হ্যাঁ দিব দিব কইয়া, এরকম এখন আমরা পাইনি। এই ব্যাপারে ব্লকে জানাইছি আমি, আপনারা চেক করেন আমরা গ্রামে কি আছে। আমরা তো প্রতি বছরে আমরা 5 বছরে আমরা কমসে কম 3টা বুথ দিই, লোকসভা বিধানসভা ভিলেজ পঞ্চায়েত, আমরা যে বুথ দিই, আমরা বুথ দেওয়ার কারণটা কী? তাহলে আমরা বুথ দিতাম না আর এবার, আমরা দাবিটা যদি পূরণ না হয় আমরা বুথ দিতাম না আর। আমরা অনেকদিন দীর্ঘদিন অপেক্ষা করছি, আর ছেলে মেয়েরা আমরা ওই কেউ খুলে যাইতে হয়, জীবিতে যাইতে হয় এই খারাপ পানি খাইয়া। ওই তো MOIC রাজীব দেবনাথ পর্যন্ত আমাকে আপনারা বলেছিল আপনার জল 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 এই জলটা জল খারাপ, সাংকল পর্যন্ত গোটা উঠে। ওই ওই মেয়েদার দেখো, ওই তো আমার ওয়াইফ, কিরকম রাজ দেবরমা বলছিল কি যা জলের খারাপ, জল লাগে সাং করে এরকম হয়। আমরা কোনখানে সাং করতাম, কোন আমরা কোনখানে সাং করি? তখন আমরা আগে ব্রিজ চাই, ব্রিজ হলে ছাত্রছাত্রীরা ভালো মতো পড়তে পারবে, আসতে পারবে, যাইতে পারবে। 6 মাস স্কুল হয়, 6 মাস স্কুল হয় না আমরা এখানে।
ছাত্ররা ভালো মতো শিক্ষা পাইতেছে না। আমাদেরকে একটা আইওয়াই ঘর দিলে ঘর ইটের দাম নেই, একটা ইট 5 টাকা নিতে হয়। আমরা গ্রামে সিমেন্টের দাম, বস্তার দাম নেই 50 টাকা। রোডের থেকে একটা সিমেন্টের ব্যাগ নিতে গেলে আমরা 50 টাকা দিতে হয়। ওই জন্য আমরা রাস্তা অবরোধ করছি।